नमस्कार बंधुरा, आमी सुचरिता सबाइके स्वागत जानाच्छि कीप ग्रूमिंग चैनेले। बंधुरा आशा करछि सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। सामने आसते चलेछे जामाई षष्ठी। 2023 साले जामाई षष्ठीर पूर्णांग समयसूची पंजिका अनुसारे एबं जामाई षष्ठीर नियम विधि केन करा हय एई दिन मा षष्ठीर पुजो एबं जामाई षष्ठीर व्रत कथा समस्त किछु थाकछे आजकेर एई भिडियोटिते। तो चलुन बंधुरा भिडियोटी शुरू करा जाक। मूल पर्वे जावार आगे आमार सकल बंधुदेर काछे एकटाई अनुरोध करब जे भिडियोटी सम्पूर्ण रूपे देखुन। भालो लागले अवश्यई लाइक कमेंट्स एबं शेयर करबेन। आर जदि चैनेले नतून हन ताहले अवश्यई चैनेलटिके साबस्क्राइब करे आमार साथे थाकबेन। বৈদিক শাস্ত্রে তারা ব্রাত্য, কিন্তু তাদের স্থান সাধারণ মানুষের হৃদ মাঝারে। বাংলার সেই লৌকিক দেবদেবীর অন্যতম মা ষষ্ঠী। প্রচলিত বিশ্বাস তার কৃপায় সন্তান আসে বন্ধা কোলে। দেবীর কোনো নির্দিষ্ট প্রতিমা সাধারণত দেখা যায় না, বদলে তিনি পূজিতা হন ষষ্ঠীর থানে। স্থান শব্দেরই অপভ্রংশ এই থান। অন্যদিক দিয়ে দেখতে গেলে তিনি উর্বরতার দেবী, কিন্তু তার পুজোর সঙ্গে জড়িয়ে গেল জামাই আদরের পরম্পরা। প্রসঙ্গত সারা বছরে আরও বেশ কিছু ষষ্ঠী তিথি পালিত হয়, কিন্তু সবথেকে জনপ্রিয় দুর্গা ষষ্ঠী এবং অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিকেই বেছে নেওয়া হয়েছে জামাই আপ্যায়নের জন্য। মধ্যযুগ মঙ্গলকাব্যের রচনাকাল, সেই সময় থেকেই বাংলায় এই রীতির প্রচলন বলে মনে করা হয়। শ্বশুরবাড়িতে মেয়ের দিনগুলো যাতে মসৃণ হয় সেই ভাবনা থেকেই জামাই বরণ। তবে পাশাপাশি শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ককে সুদৃঢ় করার ইচ্ছে লুকিয়ে আছে এই লৌকিকতার পিছনে। জামাইকেও নিজের সন্তান বলে পরিচয় দেওয়ার মাধ্যম এই লোকাচার। সেই সঙ্গে কন্যা যাতে নিঃসন্তান না হয় সেই প্রার্থনাও থাকে মা ষষ্ঠীর কাছে। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2023 সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময় সূচি। জামাই ষষ্ঠী পড়েছে বাংলার 10ই জ্যৈষ্ঠ 1430, ইংরাজির 25শে মে 2023 বৃহস্পতিবার। ষষ্ঠী লাগজে বুধবার রাত্রি 1:28 থেকে এবং থাকবে বৃহস্পতিবার অর্থাৎ 25শে মে রাত্রি 3:28 পর্যন্ত। ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একসময় সংস্কার ছিল কন্যা যতদিন না পুত্রবতী হয় ততদিন কন্যার পিতা বা মাতা কন্যা গৃহে পদার্পণ করবেন না। এই ব্যবস্থায় সমস্যা দেখা দিল। সন্তান ধারণে সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে কন্যার পিতামাতাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো কন্যার বাড়ি যাওয়ার জন্য। সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখ দর্শন কীভাবে ঘটে? তাই সমাজের বিধানদাতা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বেছে নিলেন জামাই ষষ্ঠী হিসাবে। সেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে ও কন্যার মুখ দর্শনও করা হবে, আর সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করা যাতে কন্যা শীঘ্র পুত্রমুখ দর্শন করতে পারে। বর্তমানে অবশ্য এই সংস্কার পরিবর্তিত হয়ে গেছে। তবে সংস্কার যাই হোক না কেন, মেয়ে জামাইকে ডেকে এনে সমাদর করা এবং সেই সঙ্গে কন্যা যাতে সন্তানবতী হয় সেই লক্ষ্যে মা ষষ্ঠীকে জুড়ে এই উৎসবের নামকরণ করা হয়েছে জামাই ষষ্ঠী। ষষ্ঠী পালন সাধারণত করে থাকেন মেয়েরা, তাদের কাছে এই ষষ্ঠীর অনেক গুরুত্ব আছে। অন্যান্য ষষ্ঠীর মতো এই ব্রততেও উল্লেখযোগ্য হলো পুজোর ডালি। থাকে কাঁঠাল পাতার ওপর সাজানো 5, 7 বা 9 রকমের ফল, তার মধ্যে একটি হতেই হবে করমচা, আর থাকে 108 গাছা দুব্বা। ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়িরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরে নেন এবং ঘটের ওপর স্থাপন করেন আম্রপল্লব, সঙ্গে রাখেন তাল পাতার পাখা। 108টি দূর্বা বাঁধা আটি দিয়ে পুজোর উপকরণ সাজানো হয়। করমচা ফলসহ 5 থেকে 7 বা 9 রকমের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয় শাশুড়িকে। একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয়। এরপর মা ষষ্ঠীর পুজো করা হয়। তার আগে সকালে ওই ডালি নিয়ে পুজো দিয়ে আসতে হয় মা ষষ্ঠীর থানে। ব্রতকথা পাঠের পর সবাইকে বাতাস দিয়ে হাতে ষষ্ঠীর সুতো বেঁধে তবেই উপবাস ভঙ্গ করেন বাড়ির গৃহিণী।
জামাই এলে সেই গাছা ঘটের জলে ভিজিয়ে তালপাতার সঙ্গে ধরে বাতাস করা হয় সন্তানদের এবং অবশ্যই জামাইকেও। তাকে বসিয়ে সুতোটা হাতে বেঁধে দিয়ে শাশুড়ি পাখার হাওয়া দিয়ে ষাট 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 বলে ধান এবং দুব্বা দিয়ে আশীর্বাদ করেন। বর্তমানে শহরাঞ্চলে অনেকেই এই ধরনের নিয়ম পালন না করলেও জামাই ষষ্ঠীর দিন অবশ্যই জামাইদের নিমন্ত্রণ করেন। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর ব্রত কথা। এক দেশে একটি ব্রাহ্মণীর তিনটি ছেলে, তিন ছেলের তিনটি সুন্দরী বউ, বেশ সুখী ব্রাহ্মণী সংসার করে। ব্রাহ্মণীর ছোট ছেলের বউ একটু লোভী ছিল, সে লুকিয়ে মাছ দুধ খেয়ে বাড়ির কালো বিড়ালটার নামে দোষ দিত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে অরণ্য ষষ্ঠী পালন করা হবে, ব্রাহ্মণী সেদিন ষষ্ঠীর পুজো করে, মেয়ে জামাইকে নিয়ে এসে আনন্দ উৎসব করবে। পুজোর জন্য নিজের হাতে ক্ষীরের নাড়ু পায়েস মিঠাই তৈরি করে ছোট বউকে বললে, বউ আমি নিয়ে আসি, তুমি ততক্ষণ এখানে বসে একটু পাহারা দাও যেন বিড়ালটা কিছু খেয়ে না নেয়। ব্রাহ্মণী চলে যাওয়ার পরে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। ষষ্ঠী পুজোর বেশ ভালো ভালো সন্দেশ, ছানা দই মাখন ক্ষীরের নাড়ু পায়েস সে তাড়াতাড়ি যা পারলে কিছু খেয়ে নিলে এবং কিছু দই সন্দেশ নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে রাখল। যথাসময়ে ব্রাহ্মণী স্নান করে এসে ব্যাপারটা দেখে ছোট বউকে জিজ্ঞাসা করলো, ছোট বউ পুজোর দই মিষ্টিগুলো এরকম করে কে খেয়েছে গো? ছোট বউ বললে, কি জানি মা, আমি একটু আনমনা হয়ে ওই দিক পানে তাকিয়েছি আর এর মধ্যে মুখ পোড়া কালো বিড়ালটা সব খেয়েছে। ব্রাহ্মণী আবার সব জোগাড় করে পুজো করতে লাগলো। কালো বেড়াল কাঁদতে কাঁদতে বনের ভিতর যেখানে দেবী অরণ্য ষষ্ঠী বিরাজ করছেন সেখানে গিয়ে মায়ের কাছে সব খুলে বললে। ষষ্ঠী দেবী বললেন, বাছারে কাঁদিস নি, আমি এর প্রতিফল শিগগিরই বউকে দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউ একটি ফুটফুটে চাঁদের মতো ছেলে প্রসব করল। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো, সে গরিব দুঃখীকে ডেকে খুব দান ধ্যান করতে লাগলো। একদিন রাত্রির বেলায় ছোট বউ তার ছেলেটিকে নিয়ে শুয়ে আছে, সকালবেলা উঠে সে দেখে তার কোলের কাছে ছেলে নেই। শাশুড়ি বউতে মিলে খুব কেঁদে কেঁদে আছাড় খেতে লাগলো। লোকজন বাড়ির আশপাশ বন জঙ্গলে তন্নতন্ন করে খুঁজে বেড়াতে লাগলো, কিন্তু কোনো সন্ধানই তারা পেল না। এইভাবে ছোট বউয়ের সাতটি ছেলে আর একটি মেয়ে হলো আর হারিয়ে গেল, সকাল হলেই আর পাওয়া যেত না। তখন পাঁচজনে বলতে লাগলো, বউটা নিশ্চয়ই রাক্ষসী, সেই সব খাচ্ছে, ওকে তাড়াও। পাড়ার লোকের এই সব কথা ক্রমে ক্রমে ছোট বউয়ের কানে গেল। সে তখন অপমানে দুঃখে নিজের বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। বনে গিয়ে সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে মা ষষ্ঠী, আমাকে সাত সাতটি ছেলে আর একটি মেয়ে দিয়ে রাতারাতি ছিনিয়ে নিয়েছো, যখন তখন আর আমাকে দেখো না, আমি এই অপমান আর সইতে পারছি না, দয়া করে আমাকে বাঘ ভালুক দিয়ে খাইয়ে আমার এই ভবলীলা সাঙ্গ করে দাও, আমার আর এক তিল বাঁচতে স্বাদ যায় না। ছোট বউ তখন কেঁদে কেঁদে গলার স্বর হারিয়ে ফেলেছে, তার মুখ দিয়ে একটি কথাও বেরোচ্ছে না। তা দেখে মা অরণ্য ষষ্ঠী তার কাছে এসে বললেন, বাছা তোমার কী হয়েছে, এত কাঁদছো কেন মা? একটু এগিয়ে চোখ মুখ মুছে ছোট বউ বললে, কে মা তুমি, এই অভাগিনীর কান্না শুয়ে দয়া করে বনে এসেছো? বুড়ো মানুষ এত কষ্ট করে বনে থাকো, তোমার কি ছেলেপুলে নেই? মা ষষ্ঠী বললেন, ষাট ষাট বালাই ষাট, অমন অলক্ষণে কথা মুখে এনো না, তুমি নিশ্চয়ই বাঁজা, নইলে অমন কথা মুখে আনো? ছোট বউ কাঁদতে কাঁদতে বললে, না মা আমি বাঁজা নই, আমার সাত সাতটি ছেলে আর একটি মেয়ে ছিল মা, কিন্তু এখন একটিও নেই। তারপর সমস্ত ব্যাপার ছোট বউ মা ষষ্ঠীকে খুলে বলল। তিনি সব শুনে বললেন, ওরে আবাগীর বেটি, লুকিয়ে লুকিয়ে মাছ দুধ সব খেয়ে শাশুড়িকে বলতিস যে কালো বিড়ালে খেয়েছে, এইরকম অন্যায়ভাবে দোষ দিয়েছিস বিড়ালের নামে, তাই তোর এই দুর্গতি। তখন বুড়ির পায়ের ওপর আছাড় খেয়ে পড়ে ছোট বউ বলতে লাগলো, মা তুমি কে, আমায় না বললে আমি তোমার পায়ে মাথা খুঁড়ে মরব, তুমি কেমন করে এসব কথা জানলে? মা ষষ্ঠী বললেন, বাছা আমি মা ষষ্ঠী, জগতের লোক যা করে আমি সব জানতে পারি। শোন বাছা, পথের ধারে ওইখানে একটা মরাপচা বেড়াল পড়ে আছে, যদি এক হাঁড়ি দই নিয়ে বেড়ালের গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভে চেটে হাঁড়িতে তুলতে পারিস, তবে তোর সব ছেলে আর মেয়ে বেঁচে উঠবে। ছোট বউ আর মুহূর্ত বিলম্ব না করে এক হাঁড়ি দই এনে মরা বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে চেটে হাঁড়িতে তুলল, আর পরে সেই হাঁড়িটি মা ষষ্ঠীকে এনে দেখালো।
মা ষষ্ঠী তার আগেই ছোট বউয়ের সাত ছেলে আর এক মেয়ে হাত ধরে দাঁড়িয়েছিল। ছোট বউ আসতেই তার সাত ছেলে আর এক মেয়ে ছোট বউকে দিয়ে বললেন, এই নাও বাছা তোমার হারানো ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে এদের সকলের কপালে ফোঁটা দাও আর এদের নিয়ে সুখে ঘর সংসার করো। আবার যেন কখনো পূজোর জিনিস খেয়ে আমার বাহন কালো বেড়ালের নামে দোষ দিও না, কোনো ছেলেকে দূর হ মরে যা এইসব বলে গালাগাল দিও না, আর যদি অপর কোনো লোক ওইসব কথা বলে কানে শুনলে পেটের বাছা ষষ্ঠীর দান ষাট ষাট বলবে। এরপর মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ সাত ছেলে আর এক মেয়ে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে শাশুড়িকে প্রণাম করে সব কথা খুলে বলল। শাশুড়ি শুনে অবাক হয়ে গেল। হারানো নাতি নাতনিদের পেয়ে ব্রাহ্মণীর খুব আনন্দ হলো। মা অরণ্য ষষ্ঠীর কৃপাদৃষ্টিতে এদের সংসার আবার ধনেজনে ভরে উঠল। সেই থেকে অরণ্য ষষ্ঠীর মাহাত্ম কথা চারদিকে সবাই প্রচার করতে লাগলো। এই ব্রতই জামাই ষষ্ঠী বা ষষ্ঠীপাটা নামে খ্যাত হলো। এই ব্রতের ফল, এই ব্রত পুত্রবতী নারীগণ করলে তাদের পুত্র কন্যার কল্যাণ হয়। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারী লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি জামাই ষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা।